আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম। আজকে 19শে নভেম্বর, রবিবার 2023। আজকে আমরা এখন আছি ঢাকা নিকুঞ্জ, অর্থাৎ বিমানবন্দর সড়ক, নিকুঞ্জ থেকে যে এয়ারপোর্টের যে রাস্তাটা গেছে সেই সড়কে। আজকে বিএনপির ঢাকা 48 ঘন্টা হরতালের প্রথম দিন, রবিবার 19শে নভেম্বর। তো দেখুন, ব্যস্ততম ঢাকা শহরের, যেখানে কিনা আজকে রবিবার অফিস চলাকালীন অবস্থায়ও রাস্তাতে গাড়ি ঘোড়া একদম কম, কিছুটা একদম কিছুটা আছে, যেটাতে আমরা বলতে পারি যে 10%-এর ভিতরে হয়তো বা 2% গাড়ি ঘোড়া রাস্তায় আছে, আর 8% অথবা 7%-এই রাস্তাটা ফাঁকা। এই রাস্তাটা অবশ্য ঘন্টার পর ঘন্টা জ্যাম এবং সিগনালে যেতে হতো সবাইকে পার হয়ে, কিন্তু আজকে হরতালের কারণে দেখুন আপনারা গাড়ি ঘোড়া একদমই কম, রাস্তার লেন পর্যন্ত দেখা যাচ্ছে, রাস্তার যে সাদা মার্জিনগুলো আছে এগুলো পর্যন্ত গণা যাচ্ছে, ঠিক আছে, যে রাস্তাতে কয়টা লেন আছে। তো এখন বামে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যে বামে এই যে ফ্লাইওভারের নিচে দিয়ে বামে, সেটা হচ্ছে থার্ড টার্মিনাল, অর্থাৎ বিমানবন্দর, যে তৃতীয় বিমানবন্দরের যে আপনার ওই টার্মিনাল রয়েছে সেটাই এটা। আর এই 48 ঘন্টার হরতালের সেই পরিবেশের ভিতরে আমরা বের হয়েছি আজকে প্রথমবার, সেই জন্য আপনাদেরকে সবাইকে দেখালাম। তো সবাই দেখবেন, এটাই হচ্ছে এই ভিডিও করার মূল উদ্দেশ্য। তো যাই হোক, যারা রাস্তা বের হবেন অবশ্যই সাবধান এবং সতর্কতার সহিত বের হবেন, কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এবং কথা হলো বিপদ তো বলে কয়ে আসে না, যেহেতু এটাও অবরোধ এবং হরতাল ডাকা, কারণ কখন কোন দিক থেকে বিপদ চলে আসে এটা আসলে বলা এবং আন্দাজ করাটা একদম দুষ্কর। এখন এখানে অবশ্য সিগনাল পড়ছে, ভিআইপি পার হবে, নৌবাহিনীর ভিআইপি পার হচ্ছে, তো সেই জন্য সিগনাল। এখন দেখুন, এখন এটা হচ্ছে এয়ারপোর্টের উপরে যে একটা ফ্লাইওভার তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে ফ্লাইওভার বলতে কি ওভারপাস, অর্থাৎ ফ্লাইওভারটা ওভারপাসটা এই জন্যই তৈরি করা হয়েছে, যারা এই নন সার্ভিস পরিবহন তারা যেন একদম উপর দিয়ে সরাসরি যেতে পারে, কারণ নিচে দিয়ে সার্ভিস বাসগুলো অনেক জ্যাম লাগায় দেয়, তারা রাস্তার মাঝখানে গাড়ি রেখে জ্যাম লাগায় দেয়, সেই জন্য এটা দেখেন এই বিমানবন্দরের যে স্টেশন, বাস স্টেশনটা আছে, বাস স্ট্যান্ড, এটা পার করে, এটা ওভারপাস অর্থাৎ উপর দিয়ে পার করে তারা এটা দিয়েছে। তো যাই হোক, সবাইকে আজকে রাস্তার পরিস্থিতি দেখালাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল, এবং আমার জন্য এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখেন। আল্লাহ হাফেজ।